এটা হচ্ছে ফার্স্ট অন ইউটিউব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইন লাইফ স্টোরিজ। আমি অ্যামেলিয়া, আমার সাথে আছে রিকপর্ণা, আজকে আমাদের সাথে এও রয়েছে। তোমরা যারা আমাদের আগের বছরের বসন্ত উৎসবের ভিডিওটা দেখেছো তারা একে দেখে থাকবে ওই ভিডিওতে। হ্যাঁ, মানে অনেক বছর পর আমি এসেছি আবার। অনেক বছর না গো, পাগল আছে। আগের বছরে থাকি, আগের বছর মানে এসেছিল তো আবার এসছে। যাই হোক, আজকে আমরা তোমাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা ইউটিউবে এখনো অবধি কেউ করেনি, ফার্স্ট অন ইউটিউব। মানে এটা একদম নতুন একটা ডেস্টিনেশন। এই 19th April ওপেন হয়েছে একটা স্টোর, সেটা হচ্ছে পান্ডা মোমো। নামটা একদম নতুন, পান্ডা মোমো। তো আমরা দেখলাম এটা খুলেছে, তো ফার্স্ট তোমাদের সাথে এটা শেয়ার করতে চলে এসেছি। আর চলে আসতে আসতে দারুণ লাগবে, আমরা প্রচন্ড এক্সাইটেড, কেরম হবে না হবে। চলো, দেখতেই পাচ্ছ খুব মানে বাড়ছে আস্তে আস্তে। চলো আগে খাই, খেয়ে দাবার তোমাদেরকে বলি, সবকিছু বলছি। চলো চলো চলো, ভেতরে এসে গেছি। আর তোমাদেরকে একটা যেটা বলার ছিল সেটা হচ্ছে এই স্টোরটা কিন্তু এখনও অবধি কেউ কভার করেনি, এটা হচ্ছে ফার্স্ট অন ইউটিউব। আমরা ফার্স্ট এটা আজকে ভিডিও করছি, পান্ডা মোমো, আর এসে অর্ডারটাও দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে আরেকটা যেটা বলার সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে আমরা এক ঝলকে দেখিয়ে দিই। একবার দেখিয়ে দিলাম, তোমরা দেখতে পেলে স্টোরটা খুব একটা তো বড় না, ছোটই। তো ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে একটুখানি, একটু অ্যাডজাস্ট করে নিও, আশপাশে আরও লোক আছে তো তো একটু অ্যাডজাস্ট করো। আর একটা যেটা বলার সেটা হচ্ছে এখানে কিন্তু শুধু মোমো না, পিৎজা, বার্গার, তারপর আইসক্রিম, এইগুলো অনেক কিছু পাওয়া যায়। আইসক্রিমেরও অনেক কালেকশান আছে, বাট আমরা যেগুলো অর্ডার করছি সেগুলো পাচ্ছিলাম না, তো আজকে আইসক্রিমটা আমরা করছি না। আজকে আমরা শুধু মোমোটাই করছি, আইসক্রিমটা আমরা অন্য আরেকদিন করবো, কারণ এনারা বললেন যে আইসক্রিম পরে আরও কালেকশান ওনাদের বাড়বে, কারণ আমাদের তো সবে মানে ওনারা স্টোরটা বেশি দিন হয়নি ওপেন হয়েছে, এটা 19th April ওপেন হয়েছে, আর আমরা এখন মে মাসে ফার্স্টের দিকে করছি, এখনও 1 month কমপ্লিট হয়নি। তো অর্ডার দিয়েছি খাবার, খাবার দাবার আসুক, তারপর খাবারটা এলে তারপর তোমাদের সাথে শেয়ার করছি কেমন খাবার। চলো খেয়ে দেখি। আর এইটা তোমরা দেখতেই পাচ্ছ মনে মোমোটা যে কতটা মানে কোটিংটা পাতলা আর কতটা সফট, সেটা এই হচ্ছে তার প্রমাণ, কারণ মোনালিসা তো খুব ভদ্র, তাই জন্য জীবনে দাবিটা অনেক বেশি, তাই ও এটাকে ফার্স্টেই ঢুকিয়ে দিয়েছিল মোমোর ভেতরে, মোমোটা এরকমভাবে বেরিয়ে গেছে। তো চলো আগে তোমাদেরকে ভেঙে দেখাই, দেখো কোটিংটা কতটা পাতলা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এবার ভেঙে দেখাই, দেখে তো মনে হচ্ছে চিকেন অনেকটাই আছে ভেতরে। ও মাই গড, চিকেনের স্টাফিংটা জাস্ট দেখো, খেয়ে দেখি, তুইও খা। সরি, আপনাকে অনেক অত্যাচার করেছি আমি, একটু খাই। দারুন, মানে পুরো মুখের মধ্যে দিয়ে না মেল্ট হয়ে গেল, মেল্ট হয়ে যাচ্ছে। একটা কথা বলা তো উচিত না, তাও আমি বলবো, মানে যেগুলো বলা উচিত না সেগুলো আমি বেশি করেই বলি। ওয়াও মোমো আর এই পান্ডা মোমোর মধ্যে যদি কম্প্যারিজন করা যায় না, নিশ্চয়ই বুঝতে পেরেছো পুরো এখান থেকে এই অবধি পুরো চিকেনের ঠাসা, কতটা জুসি তোমরা দেখতেই পাচ্ছ। এবার গ্রিন চাটনিটা দিয়ে একবার ট্রাই করবো, দীপ্ততা থাকলে বলতো এটা জাস্ট অসাধারণ।
বাইরে বৃষ্টি আর ভেতরে এরকম ধোয়া উঠা গরম। গ্রিন চাটনিটা দিয়ে দারুণ লাগছে, আমরা তোমাদের রেকমেন্ড করবো। এখানে এলে না এই মোমোটা মাস্ট ট্রাইয়ের একটা, মানে আমার দারুণ লাগলো এই মোমোটা, আমার সত্যি মোমোটা খুব ভালো লেগেছে। প্লেন চিকেন মোমো কিন্তু খুব সুন্দর খেতে, খুব সুন্দর খেতে। তো নেক্সট আইটেমটা আমাদের কাছে এসে গেছে, আর এটা ট্রাই করার জন্য আমি ভীষণ এক্সাইটেড। দেখো এটা হচ্ছে ক্রিসপি চিকেন মোমো। আমরা এখানে আসার পর এত আইটেম দেখে যখন কনফিউজ ছিলাম, ডিসাইড করতে পারছিলাম না কী নেবো কী নেবো, তখন আমরা ওনাদের একজনের মানে স্টাফের সাথে কথা বললাম, উনি আমাদের সাজেস্ট করলেন এটা ওনাদের বেস্ট সেলার আইটেম, আর ওই চিকেন স্টিম মোমোটা, ওটা অর্ডার দিলাম। এখন এটা খেয়ে দেখি, সাইজটা তো বেশ বড়, আর তোমরা দেখতেই পাচ্ছ এক প্লেটে চার পিস আছে, আর এটার প্রাইস হচ্ছে 159। আর ক্রিসপি মোমো যেটা ভেজ দেখতে পাচ্ছি ওটার প্রাইস হচ্ছে 139। তো এটা একবার দেখি ভেঙে। স্টিম মোমোটা খাওয়ার পর না এক্সপেকটেশন আরও বেড়ে গেছে। দেখো আমার কিন্তু একটা কথা বলতেই হবে, এনাদের কিন্তু মোমোর মধ্যে চিকেনের স্টাফিং একদম ভর্তি, মানে তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। দারুণ, আমার তো এটাও বেশ ভালো হতো, মানে বাইরের কোটিংটা বেরকম, মানে যেরকম ক্রাঞ্চি ক্রিসপি ভেতরটা সেই রকম মানে সফট, আমার দারুণ লেগেছে, দারুণ লেগেছে এক কথায়। গ্রিন চাটনিটা দিয়ে দেখে দারুণ, মানে এখানে এলে এটা মাস্ট ট্রাইয়ের একটা আইটেম। এটা কেন ওনাদের বেস্ট সেলার যায় আমি এটা খাওয়ার পর বুঝতে পারছি। এখানে এলে তোমরা কিন্তু এটা ট্রাই করো, আর আমার রেকমেন্ডেশন রইল তোমরা পারলে স্টিম মোমোটাও ট্রাই করে দেখো, ওটা আমার মানে বেস্ট হয়ে গেছে, মানে অসাধারণ। ওটা নিয়ে আমি কিছু বলবো না, তুই কিছু বলবি না? আমি খাবো, তারপর তো বলবো, তুই খা খা খা। এটা খুব সুন্দর, নো ডাউট খুবই সুন্দর খেতে। ও যেমন বললো বাইরেটা যেরকম ক্রিসপি ভিতরটা সেরকমই জুসি, খুব সুন্দর লাগছে জিনিসটা। আর হ্যাঁ মানে কোটিংটা যেরকম পাতলা সবকটা মোমোরই, আর ভিতরে ঠাসা ঠাসা পুরো ভিতরে স্টাফিংস আছে, আর খুব সুন্দর, আমারও খুব ভালো লেগেছে ভীষণ ভালো। আমার তো মানে এটা দারুণ লেগেছে, তোমাদেরকে আবার বলছি এটা কিন্তু এখানে এলে মাস্ট ট্রাইড একটা আইটেম। আর স্টিম মোমোটাও তোমরা ট্রাই করো, আমরা স্টিম মোমোটা ট্রাই করবে, হ্যাঁ স্টিম মোমোটা ট্রাই করতেই হবে, এটাও দারুণ দারুণ। না তো স্টিম মোমোটা খাবে, আর ওনাদের নাকি পিৎজাটাও খুব ভালো, সেটা আজকে বিশ্বাস করো আর খেতে পারবো না, তার জন্য নেক্সট টাইম তো আবার এখানে আসতেই হবে আইসক্রিমগুলো, মানে ওনারা বলেছেন ওনারা স্টক আরও বাড়াবেন, তখন আইসক্রিম খেতে তো এখানে আসবোই, তোমাদের সাথে শেয়ার করতেই হবে, তখন এসে পিৎজাও আমরা ট্রাই করবো, ডেফিনেটলি ট্রাই করবো। আজকে মোমোর ওপর দিয়েই গেল, আমার তো মানে এখন ওয়েদারটাও এত সুন্দর হয়ে গেছে, মানে কী সুন্দর বৃষ্টি পড়ছে আর ভেতরে বসে এরকম মোমো খাচ্ছে, আমার তো জাস্ট স্বর্গ লাগছে। আমি মোমোটা খেয়ে নিই, খেয়ে গিয়ে বাইরে তোমাদের সাথে কথা বলছি। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর এই আমাদের বিল এসে গেছে, দেখে নাও 313 টাকা হয়েছে টোটাল বিল, দুটো মোমো খেয়েছি। বাট আমি মানে তোমাদেরকে বলতে পারি আমার বেস্ট লেগেছে, তোর কেমন লেগেছে বল? সুন্দর, আমি খুব সুন্দর, মানে যেরকম বললাম স্টিম মোমোটা হাইলি রেকমেন্ডেড, ওটা দে মানে ওটা অর্ডার দেবেই। যদি কম্প্যারিজনে যাই ওই যে বললাম, শুধু ওটা মানে ওয়াও মোমোর সাথে কেন, অন্যান্য আরও যার সাথেই বলো, আমার এখন অবধি এটা বেস্ট লেগেছে, মানে মুখে দিলে মেল্ট হয়ে যাচ্ছে, মেল্ট হয়ে যাচ্ছে, দারুণ লেগেছে। মানে আর সবথেকে বড় কথা আরেকটা কথা বলতেই হয়, ওনাদের স্টাফিদের বিহেভিয়ার যথেষ্ট ভালো, বারবার এসে এসে
জিজ্ঞেস করছে, তারপরে মানে ওনাদের বিহেভিয়ার আমার খুব ভালো লেগেছে। যেটা আমরা যেখানে যেখানে ভিডিও করতে যাই, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয় এই ব্যাপারটা, মানে যেখানে ভিডিও করতে যাচ্ছি সেইখানকার স্টাফেদের কোঅপারেশনটা, তারপর সব কিছু বিহেভিয়ারটা আমাদের খুব ভালো লেগেছে। স্টোরটা একদম নতুন ওপেন হয়েছে আর এটা ইউটিউবে ফার্স্ট, মানে এইটা আগে কেউ কভার করেনি। আর লোকেশনটা তোমাদেরকে একবার বলে দিই, সেটা হচ্ছে মনেন্দ্র কলেজ থেকে শ্যামবাজারের দিকে যেতেই রাস্তায় পড়বে এটা। তাও আমরা একবার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আর টাইমিংটা হচ্ছে 10 AM to 10 PM, তো অল ডে ওপেন থাকে এটা, মানে আর প্রত্যেক দিন এটা খোলা, কোনো বন্ধ থাকে না কোনো দিন। তো তাড়াতাড়ি এখানে চলে এসো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আরও কী কী রকমের তোমরা ভিডিও দেখতে চাও সেটাও আমাদের জানাবে, সেটা তোমাদের কমেন্টটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এইরকম আরও কিছু মানে যদি তোমাদের কাছে কোনো সাজেশন থাকে তো আমাদেরকে জানাতে পারো, আমরা নিশ্চয়ই সেগুলো কভার করবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো জানিও, একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে আবার নতুন কিছু নিয়ে নতুন কোথায়, ততক্ষণে জানো, টাটা।